نبی کریم صلی اللہ علیہ وسلم نبوت প্রাপ্তির কয়েক মাস আগ থেকে অত্যন্ত নিঃসঙ্গপ্রিয় হয়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসঙ্গপ্রিয় হয়ে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য মক্কার দূরে হেরা গুহায় তিনি অবস্থান করতে লাগলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে যাওয়ার সময় কিছু খাবার দাবার নিয়ে যেতেন সেই খাবার দাবার নিয়ে হেরা গুহায় অবস্থান করে আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করতেন খাবার দাবার ফুরিয়ে গেলে আবার তিনি বাড়িতে এসে খাবার নিয়ে যেতেন এই রকম করে ধ্যানে মগ্ন থাকতে থাকতে রমাদানের মাস চলে আসলো রমাদান মাসের শেষ দশকে লাইলাতুল কদর কদরের রাতে সাইয়েদিনা জিব্রিল আমিন নবীজির কাছে চলে আসলেন নবীজিকে এসে বললেন ইকরা পড়ুন নবীজি তখন বললেন এটা বুখারীর হাদিস নবীজি তখন বললেন মা আনা বিকারি আমি তো পড়তে জানি না সাইয়েদিনা জিব্রিল আমিন তখন নবীজিকে তার বুকের সঙ্গে সজোরে চেপে ধরলেন নবীজি বললেন আমাকে এমন ভাবে চেপে ধরলেন ফা আখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিনাল জুহদ এমন ভাবে আমাকে চেপে ধরলেন যেন আমার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছিল এরপরে সাইয়েদিনা জিব্রিল আমিন আমাকে ছেড়ে দিয়ে দ্বিতীয়বার আবার বললেন ইকরা আমি আবারো বললাম মা আনা বিকারি আমি আবারো বললাম আমি পড়তে জানি না সাইয়েদিনা জিব্রিল আমিন আমাকে তৃতীয়বার তার বুকের সঙ্গে সজোরে চেপে ধরলেন তখনও আমার খুব কষ্ট হচ্ছিল এরপরে তিনি আমাকে ছেড়ে দিয়ে তৃতীয়বার আমাকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক খলকাল ইনসানা মিন علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله أكبر نبيجير কাছে কোরআন নাজিলের সূচনা হয়ে গেল আলহামদুলিল্লাহ পরে নবীজির কারণেই তো আমরা কোরআন পেয়েছি আয়াত নাজিল হয়ে গেল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন খলাকাল ইনসানা মিন আলাক যিনি ইনসান বানিয়েছেন আলাক জমাট বাঁধা রক্ত থেকে ইকরা পড়ুন ওয়া রাব্বুকাল আকরাম আর আপনার রব বড় মহামান্বিত আল্লাযী আল্লামা বিল কলাম যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম মানুষকে তিনি যা শিখিয়েছেন তা মানুষ আগে জানতো না কোরআন এই পাঁচটি আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে আর এর মাধ্যমে কোরআন নাজিলের সূচনা হলো তাহলে আজকে আমরা যে সূরা থেকে আলোচনা করব এই সূরার প্রথম পাঁচটি আয়াত এগুলোই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হওয়া সর্বপ্রথম পাঁচটি আয়াত মনে থাকবে তো সবার চলেন এই সূরা থেকে আলোচনা এই সূরার ভিতরে আলোচনায় ঢোকার আগে এই সূরার কিছু প্রাইমারি ইনফরমেশন প্রাথমিক কিছু তথ্য আছে আমরা সেগুলো জেনে নিই আপনারা এদিক ওদিক তাকাইয়েন না আমি কিন্তু মাহফিলে খুব লম্বা সময় কথা বলি না আর মাহফিল আরম্ভ করে 20 মিনিট 30 মিনিট ভূমিকাও দেই না দেখছেন শুরু করে দিয়েছে আলোচনা কেন আমি ব্যক্তিগতভাবে মনে করি মানুষ 50 মিনিটের বেশি কোথাও আলোচনায় মনোযোগী থাকতে পারে না এজন্য মূল কথা যদি বলতে বলতে আমার 30 মিনিট 40 মিনিট চলে যায় তাহলে মূল ওয়াজ মানুষের মাথায় থাকবে না তাহলে প্রয়োজনে প্রথম 50 মিনিট মূল ওয়াজ করে ফেলি এরপরে বাকি কথা বাকিগুলো মনে থাকলে থাকুক না থাকলে নাই মূল কথাগুলো আগে মানুষের ব্রেইনে ঢোকানো দরকার এই জায়গাতে আমি একটু উল্টা বক্তা সবাই শুরুতে এদিকে ওদিকে আর আমি শুরু থেকে লাইনে সবাই লাইনে কথা বলেন আলহামদুলিল্লাহ তো আপনারা ওদিক ওদিক তাকায়েন না ভাবিয়েন না হুজুর শুরু করুক একটু তালে উঠুক হুজুর শুরু থেকেই তালায় আছে আলহামদুলিল্লাহ তো এই সূরার ভিতরে যাওয়ার আগে আমরা এই সূরার কিছু প্রাথমিক তথ্য আসুন জেনে নেই আমরা জানি কোরআনুল কারিমে মোট 30 পারা রয়েছে আজকের আলোচ্য এই সূরাটি
কোরআনুল কারীমের সর্বশেষ পারা অর্থাৎ 30 তম পারায় অবস্থিত তাহলে বলেন তো আজকের আলোচ্য এই সূরাটি কততম পারায় অবস্থিত 30 পারায় 30 তম পারায় আমরা জানি কোরআনুল কারীমে মোট 114 টি সূরা রয়েছে আজকের আলোচ্য এই সূরাটি এই সূরার সিরিয়াল নাম্বার হলো 96 96 নাম্বার সূরা তাহলে বলেন তো আজকের সূরার সিরিয়াল নাম্বার কত 96 বললেন না সবাই বলেন 96 নাম্বার সূরা আমরা জানি কোরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত কিছু সূরা মাক্কি কিছু সূরা মাদানী যে সূরাগুলো নবীজির কাছে মক্কায় নাজিল হয়েছে সেগুলো মাক্কি সূরা যেগুলো নবীজির কাছে মদিনায় নাজিল হয়েছে সেগুলো মাদানী সূরা আজকের আলোচ্য সূরাটি মাক্কি সূরা সূরাতুল মাক্কিয়া কারণ এটা তো মাক্কি যুগে তো নাজিল হয়েছেই আবার এটি হচ্ছে কোরআন নাজিলের সূচনালগ্নের আয়াত সূত্রাং এই সূরাটি হচ্ছে সূরাতুল মাক্কিয়া এই সূরার রুকু সংখ্যা 1 আয়াত সংখ্যা হলো 19 এই হলো সূরার প্রাথমিক তথ্য দেখি আপনারা মেমোরাইজ করতে পেরেছেন কিনা সবাই একটু প্রশ্ন করলে জবাব দেন আজকের আলোচ্য সূরার নাম সূরা কত নাম্বার পারায় 30 এই সূরার সিরিয়াল নাম্বার কত 96 মাক্কি না মাদানী মাক্কি রুকু সংখ্যা 1 আয়াত সংখ্যা 19 অ্যাকটিভ শ্রোতা আলহামদুলিল্লাহ এবার চলেন আমরা এই সূরার ভেতরে ঢুকে যাই দেখি কোরআন নাজিল করলেন আল্লাহ কি দিয়ে কি বোঝাতে চাইলেন আসুন আমরা জেনে নেওয়ার চেষ্টা করি শুনেন আলোচনার শেষে কি শিখলাম একটা মুলাখাস একটা সামারি আমরা বের করব এজন্য সামারিটা আপনারা বলবেন তখন আমি চুপচাপ থাকব এটা একটা ক্লাস তো আপনারা কথা বলবেন আমার সাথে যদি শেষে আলোচনা শুনে তারাই শিক্ষা বলতে পারবে যারা মন দিয়ে ধ্যান সহকারে আলোচনা শুনবে আর এখানে যদি আমাদের শরীর থাকে আর মন পড়ে থাকে অন্য জায়গায় তাহলে তো হবে না এজন্য আসুন আমরা কয়েকটা মিনিট একটু মনোযোগী হয়ে যাই ইনশাআল্লাহ এখান থেকে আমরা আমাদের হেদায়েতের জন্য অনেক মেসেজ পেয়ে যাব বলেন ইনশাআল্লাহ দেখি আল্লাহ তাআলা কি বলতে চাইলেন এই সূরায় আমরা শুরু করি রব্বুল আলামিন প্রথম আয়াতে বললেন ইকরা বিসমি রব্বিকাল লাযী খালাক পড়ো প্রথম কথাটাই ইকরা পড়ো দেখেন প্রথম আয়াতেই শিক্ষা সবাই নীরবে শুনেন আপনারা বলেন তো আল্লাহ তাআলা যদি চাইতেন কোরআন নাজিলের স্টার্টিংটা নামাজের আয়াত দিয়ে করতে পারতেন কিনা প্রথমেই আল্লাহ বলতে পারতেন আকিমুস সালাহ নামাজ কায়েম করো অথবা আল্লাহ জিহাদের মতো গুরুত্বপূর্ণ ফরজের কথা আগে বলতে পারতেন আল্লাহ বলতে পারতেন জাহিদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করো অথবা আল্লাহ তাআলা অর্থনীতিকে শক্তিশালী করার জন্য কোরআন নাজিল শুরু করতে পারতেন যাকাতের আয়াত দিয়ে আতুজ যাকাত অথবা আল্লাহ তাআলা সর্বপ্রথম চাইলে জিনার আয়াত নাজিল করতে পারতেন লা তাকরাবুজ জিনা অথবা আল্লাহ তাআলা চাইলে সুদের আয়াত নাজিল করতে পারতেন ঘুষের আয়াত নাজিল করতে পারতেন আল্লাহ তাআলা যা চান তাই করতে পারেন ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ আমরা যা চাই তা অনেক সময় করতে পারি না কিন্তু আল্লাহ তাআলা হচ্ছেন এমন এক সুমহান সত্তা তিনি যা চান তাই তিনি করতে পারেন তো আল্লাহ যদি চাইতেন সর্বপ্রথম তিনি সমাজ ব্যবস্থার আয়াত নাজিল করতে পারতেন সর্বপ্রথম আল্লাহ তাআলা অর্থ ব্যবস্থার আয়াত নাজিল করতে পারতেন সর্বপ্রথম আল্লাহ তাআলা হালাল হারাম ব্যবস্থার আয়াত নাজিল করতে পারতেন রাষ্ট্র ব্যবস্থার আয়াত নাজিল করতে পারতেন কিন্তু আল্লাহ তাআলা মানুষের জন্য সর্বপ্রথম অর্থ ব্যবস্থা সমাজ ব্যবস্থা বিচার ব্যবস্থা খাদ্য ব্যবস্থা সব বাদ দিয়া সর্বপ্রথম আয়াত নাজিল করেছেন শিক্ষা ব্যবস্থার আয়াত কিসের আয়াত ইকরা এটা কি খানা দানার আয়াত না শিক্ষা ব্যবস্থার আয়াত ইকরা এটা কি অর্থ ব্যবস্থার আয়াত না শিক্ষা ব্যবস্থার আয়াত দেখেন শব্দে শব্দে শিক্ষা আছে প্রথম শব্দেই তো শিক্ষা আল্লাহ শুরু করেছেন ইকরা দিয়ে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন মানুষের জন্য এই মানুষগুলোকে মানুষ বানাতে হলে শিক্ষা দরকার শিক্ষা ছাড়া কখনো কোনো জাতি সভ্য হতে পারে না উন্নত হতে পারে না তবে শিক্ষা শুধুমাত্র জ্ঞান অর্জন আর জ্ঞান বিতরণেই শিক্ষা সীমাবদ্ধ নয় শিক্ষা হলো সেটা
যে শিক্ষার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেকে চেনে নিজেকে জানে রবকে চিনে স্রষ্টা চিনে সৃষ্টি চিনে যে শিক্ষার মাধ্যমে মানুষ নৈতিকভাবে উন্নত হয় সেটাকে বলে সুশিক্ষা আল্লাহ তাআলা সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থার আয়াত এজন্যই দিয়েছেন শিক্ষা ছাড়া আমরা আলোকিত মানুষ হতে পারবো না শিক্ষা ছাড়া আমরা সভ্য হতে পারবো না যদি আমরা অশিক্ষা কুশিক্ষা গ্রহণ করি আমরা ধ্বংস হয়ে যাব এজন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের কথা বলেন নাই রোজার কথা বলেন নাই হালাল হারামের কথা বলেন নাই আল্লাহ সর্বপ্রথম বলেছেন রবের নামে পড়ো রবকে চেনো রবকে জানো কারণ যদি অশিক্ষা কুশিক্ষা গ্রহণ করে মানুষ রবকে না চিনে এই শিক্ষা ব্যবস্থায় উচ্চ শিক্ষিত হয়ে শিক্ষিত চোর হবে শিক্ষিত ডাকাত হবে শিক্ষিত বেঈমান হবে শিক্ষিত দুর্নীতিবাজ হবে শিক্ষিত লুটপাটকারী হবে আর যে শিক্ষা ব্যবস্থায় রবকে চিনবে রবকে জানবে ওই শিক্ষিত মানুষ সুশিক্ষিত আল্লাহওয়ালা মানুষ হবে আজ তাকিয়ে দেখেন না আলোচনা যেটা স্লোগানও হবে সেটা আজকের স্লোগান হবে আল কোরআনের আলো কলেজ ইউনিভার্সিটিতে জ্বালো বলবেন কেন কোরআন আল্লাহ আমাদের জন্য নাজিল করে বললেন তোমার পড়াশোনাটা হবে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক তোমার পড়াটা হবে রবের নামে পড়াশোনায় সব থাকবে কিন্তু কারিকুলামে এমন জিনিসও থাকা লাগবে যেটা দিয়ে রবকে চেনা যাবে স্রষ্টাকে চেনা যাবে আজ অপারেটর ভাই মাইকের অবস্থা এতক্ষণ ঠিক ছিল আগের মতোই থাকুক হ্যাঁ দেখেন আজ আমাদের শিক্ষা ব্যবস্থায় আগের মতো দিয়ে দেন প্রথমে যেরকম ছিল ঠিক ছিল আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন না কষ্ট হচ্ছে না তো আপনাদের আচ্ছা আচ্ছা তো ইকো বাড়াইয়েন না যেটা আছে ঠিক আছে শুনেন আজ আমাদের স্কুল ইকোটা আরেকটু কমায় দেন ভাই ইকোটা আরেকটু কমাই ফেললে আজ আমাদের শিক্ষা ব্যবস্থায় সব আছে ইংরেজি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওলজি অ্যাস্ট্রোনমি ভূগোল ইতিহাস সব আছে কোরআন নাই হাদিস নাই ফিক নাই ভাবা যায় মুসলমানের সন্তান সব শিখে কোরআন শিখে না হাদিস শিখে তুরস্কে ভূমিকম্প হয়েছে কিছুদিন আগে নবীজি বলেছেন লম্বা হাদিস নবীজি বলেছেন কিয়ামতের আগে সিরিজ ভূমিকম্প হবে কিছুদিন পর পর ভূমিকম্প খাসফান ওয়া মাসখান ওয়া কাদফান নবীজি বলেছেন ঘন ঘন ভূমিকম্প দাবানল হঠাৎ আগুন লাগবে কোত্থেকে আগুন এসে কেন লেগেছে মানুষ খুঁজেও পাবে কিছুদিন আগে দেখেন নাই আপনারা ইউরোপ আর পশ্চিমের দেশগুলোতে দাবানল যে দেশগুলোতে বরফ পড়ে সবসময় আমার বাড়ি তো সিলেট আমার অনেক আত্মীয় স্বজন লন্ডনে থাকেন ওই দেশের কোনো বাড়িতে এসি নাই কেন নাই আইস পড়ে ওটা শীত প্রধান দেশ ঘরে ঘরে হিটার গরমের চোটে মানুষের বেহাল অবস্থা হয়েছে সব চেঞ্জ হয়ে যাচ্ছে আল্লাহর নবী এগুলো হাদিসে বলেছেন এগুলো কিয়ামতের আলামত হঠাৎ হঠাৎ তীব্র গরম বেড়ে যাবে হঠাৎ ভূমিধস পাহাড় ধস মহামারী মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মরে যাবে কিয়ামতের আগে এরকম মহামারী এরকম গজব কেন আসবে সেগুলো কোনো হুজুর বলা লাগবে না বলে গিয়েছেন বড় হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন তো তিনি কি বলেছেন আমরা শুনি তিনি বলেছেন ইদা কানাল মাগনামু দুওয়ালা যখন রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মনে করে পেটে ঢুকাবে রাষ্ট্রের সম্পদ যখন নিজের সম্পদ মনে করে ভোগ করবে রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মনে করে লুটপাট করে দেশের টাকা বিদেশে কিংবা রাষ্ট্রের সব টাকা সম্পদ লুট করে বিদেশে বেগম পাড়া বানাবে তখনই গজব আসবে ওয়াল আমানাতু মাগরামা চতুর্দিকে আমানতের খেয়ানত যখন শুরু হবে ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন আর যখন শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বিদায় করে দেওয়া হবে নবীজির কথা মিলে না মিলে না আমাদের শিক্ষা ব্যবস্থায় সব আছে আমরা ইসলাম বাদ দিয়ে ফেলেছি সামনে যে কি ভয়াবহ গজব আছে আমরা কল্পনাও করতে পারবো না ভূমিকম্পের নামে কোরআনে সূরাও আছে সূরার নাম কি জিলজাল ভূমিকম্পকে আরবিতে বলা হয় জিলজাল বা জালজালা জালজালাও কোরআনে আছে আছে না
কোন সূরা সূরা হজ কোরআনের 22 নম্বর সূরা সূরা হজের প্রথম আয়াত ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম মাটির উপরে বেশি নড়াচড়া কইরেন না বেশি বাহাদুরি দেখাইলেন না এটা করে ফেলবো ওইটা করে ফেলবো কি করবেন আপনি যে জমিনের উপরে আছেন দেখেন আহা তুরস্কের একটা কাহিনী ফেসবুকে খুব ভাইরাল হইছে আপনারা দেখছেন কিনা আমি জানি না বাড়ি ভাড়া মালিক ভাড়ায় ফেলছে ভাড়াটিয়া ওই বাড়িতে থাকতে পারলো না বাড়ি থেকে বের হয়ে গেল ওই রাতে ভূমিকম্পে ওই বাড়িটা ধসে গিয়েছে সকালবেলা বাড়িওয়ালা আর ওই ভাড়াটিয়া এক তাবুন নিচে কি শিখলেন এখান থেকে সকালবেলার পাওয়ার বলা লোক বিকালবেলা একদম এতিম হয়ে যেতে পারে রাতের বেলার বাড়িওয়ালা সকালবেলার ফকির হয়ে যেতে পারে ভূমিকম্পের নামে আল্লাহ কেন সূরা দিয়েছেন জানেন আল্লাহ বলেছেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালা আমি ওইদিকে যাব না ওইদিকে গেলে আমার সময় নষ্ট হবে এই যে ভূমিকম্পের নামে আল্লাহ সূরা দিয়েছেন কেন যাতে ভূমির উপরে বেশি ফালাফালি না করি ভূমিটা কার আল্লাহ আমরা কার আল্লাহ বেশি ফালাফালি কইরেন না বিল্ডিং সুদ্ধা ক্ষমতা সুদ্ধা মাটির তলায় ধসায় দিবেন কি আল্লাহ আমাদেরকে ধ্বংস করতে হলে আল্লাহর কয়েক দিন লাগবে আহা তুরস্কের সেই ভিডিও যখন দেখেছি আমি প্রথম দিন দেখার পরে আমি নিজেই ভয় পেয়ে গেছি আপনারা দেখছেন কিনা ভিডিওগুলো চোখের পলকও ফেলা যায় নাই বিশাল বিশাল ভবন ভাবুন তো এরকম একটা ভূমিকম্প আল্লাহ আমাদের দেশটাকে তুমি হেফাজত করো আমিন যদি হয় ঢাকা শহরের যদি এই অবস্থা হয় আর যদি পদ্মা সেতু ভেঙে যায় যমুনা সেতু ভেঙে যায় এদিকে যদি দাউদকান্দির ব্রিজ ভেঙে যায় কি হবে আমাদের আল্লাহ চাইলে পারবেন কিনা এই ভূমিকম্প কেন আসে আল্লাহ ইচ্ছা করে দেন না আল্লাহ কোরআনে বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাদরি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস মানুষের উপর যত বিপদ আসে এগুলো মানুষ নিজের হাতে কামাই করে নিয়ে আসে এগুলো মানুষের পাপের ফল কেন আসে নবীজি হাদিসে বলেছেন রাষ্ট্রীয় সম্পদ কুক্ষিগত করা আমানতের খেয়ানত হওয়া শিক্ষা ব্যবস্থা থেকে দিন বিদায় করে দেওয়া এরপরে নবীজি আরো কি বলেছেন নবীজি আরো বলেছেন ওয়া কানা যাঈমুল কওমি আরযালুহুম নিকৃষ্ট লোকেরা সমাজের নেতা হয়ে যাওয়া ওয়া উকরিমা আর-রাজুলু মাখাফাতা শাররিহি শুধুমাত্র ভয়ের কারণে চাকরির কারণে মানুষকে সম্মান করা এরপরে গায়িকা বেড়ে যাওয়া সুরিবাতিল খমর মাদক বেড়ে যাওয়া লুবিসাল হারির রেশমি পোশাক বেড়ে যাওয়া নায়িকা বেড়ে যাওয়া বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া পাপাচার বেড়ে যাওয়া জিনা বেড়ে যাওয়া এগুলো হলো ভূমিকম্প মহামারী এবং কিয়ামতের আলামত সুতরাং আমরা এগুলো থেকে যদি বাঁচতে চাই তাহলে তৌবা করে দিনের দিকে হেদায়েতের উদ্দেশ্যে ফিরে আসার দরকার আছে না নাই আপনাদের কুমিল্লার লালমাইয়ে ছিল মাহফিল চিত্রাঙ্গের দিনে চিত্রাং হয়েছিল না আমার কমিটি উঠাইছে 10 মিনিটও যায় নাই প্যান্ডেল একদিকে বাস একদিকে কমিটি একদিকে আমি হুজুরও আরেকদিকে ওই দিন রাতে এক প্রবাসী আসলেন আপনাদের এই নাঙ্গলকুটে নাকি কি জানি কয় লালমাইয়ে খুব কোন জায়গায় জানি একটা ঘটনা ঘটছে আপনারা জানেন এটা ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে ওই যে এক প্রবাসী আসছিলেন নাঙ্গলকুটে আচ্ছা তাহলে জানেন আপনারা দেখেন ওই রাতেই পরিবার সুদ্ধা শেষ ঘটনাটা কেন আনলাম জানেন আমরা এই যে এত বাহাদুরি দেখাই টাকার গরম ক্ষমতার গরম বাহাদুরি আল্লাহ যখন চাইবেন তখন আমাদেরকে শেষ করে দিতে পারেন কিনা সব ক্ষমতা কার কাছে আল্লাহ তাআলা সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থা লাই আপনাদের করেছেন কেন শিক্ষা ছাড়া আলোকিত হওয়া যাবে এই জন্য মুসলমানের শিক্ষা ব্যবস্থায় আল্লাহ চেনা যায় রসুল চেনা যায় এমন এমন সাবজেক্ট থাকার দরকার আছে না নাই এটা কি রাজনৈতিক ইস্যু এটা ইমানি ইস্যু 91% মানুষ এদেশে মুসলমান আমার কষ্ট লাগে এখানেও আছে অনেক ছেলেরা কলেজ বিশ্ববিদ্যালয় পড়ে ফেলেছে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তো ল ডিপার্টমেন্ট সিএসসি ফার্মাসি ইটি ত্রিপুরি অন্যান্য ডিপার্টমেন্টের ছেলেরা খুব সুন্দর তারা ইংরেজিতে কথা বলে আমি যখন বলি ডু ইউ রিসাইট দা হলি বুক কোরআন তুমি কি কোরআন পড়ো কেন আমি তো পড়তেই জানি না এটা কেমন
91 শতাংশ মুসলমানের দেশে ডাক্তার হয়ে যায় ইঞ্জিনিয়ার হয়ে যায় ব্যারিস্টার হয়ে যায় কিন্তু মুসলমানের এই সন্তানটা কোরআন আমার ভাই এতক্ষণ আপনাদেরকে শিখিয়ে গেলেন আমার আগে যে কোরআন আপনারা নিয়মিত পড়বেন এমন কি আপনারা সবাই সাতটা জিনিস কোরআন পড়ার সময় মাথায় রাখবেন খুব সুন্দর তিনি আলোচনা করেছেন সূরাতু আল ইনফিতার থেকে আমি তার আলোচনা পুরোটা মনোযোগী হয়ে না শুনলো প্রায় 60 থেকে 70% আমি খেতে খেতে ওখানে বসে বসে শুনেছি চমৎকার আলোচনা তিনি করেছেন তো এই যে কোরআন আমাদের ছেলেমেয়েরা পড়তে পারে না কি বলেন কথা মিলে না মিলে না 91% মানুষ মুসলমান হিসাব করলে দেখা যাবে 85% এখনো শুদ্ধ করে কোরআনই পড়তে পারে না এই হলো আমাদের অবস্থা এই হলো আমাদের শিক্ষার দশা আমরা যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় ইসলাম কোরআন হাদিসকে বাধ্যতামূলক করে দিতাম তাহলে দেখতাম আমাদের ছেলেরা ইঞ্জিনিয়ার হতো কিন্তু তারা কোরআন হাদিস জানতো ডাক্তার হতো কিন্তু কোরআন হাদিস জানতো লয়ার হতো ব্যারিস্টার হতো কোরআন হাদিস জানতো আর যে সকল ছেলেরা ছোটবেলায় কোরআন শিখে ইঞ্জিনিয়ার হবে এরা রডের জায়গায় বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার হবে না যে সকল ছেলেরা ছোটবেলায় কোরআন শিখে তারপর ডাক্তার হবে কসাই না বরং মানবতাবাদী ডাক্তার হবে যে সকল ছেলেমেয়েরা ছোটবেলায় কোরআন শিখে ব্যারিস্টার হবে জজ হবে তখন রায় দিতে গিয়ে উল্টাপাল্টা রায় দিয়ে নিরপরাধী মানুষকে অপরাধী বানাইয়া ফাঁসি দিবে না তাহলে বুঝা গেল শিক্ষা হলো সবকিছুর মূল এই জন্য রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করার ক্ষেত্রে সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থার আয়াত আল্লাহ নাজিল করলেন সর্বপ্রথম আল্লাহ নাজিল করলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক পড়ো তোমার প্রভুর নামে তার মানে মুসলমানদের পড়াশোনা শুরু হবে মানুষের পড়াশোনা হবে এমন শুরুতেই সে যেন রব চিনে এমন পড়াশোনা হবে স্টার্টিংটা হবে এমন যাতে করে পড়লেই সে সর্বপ্রথম খালিককে চিনে কারণ আল্লাহ বলেছেন ইকরা পড়ো বিসমি রব্বিকা তোমার রবের নামে আমাদের রবকে আস্তে বলবেন না জুড়ে বলেন আমাদের রবকে আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আকবার আল্লাহ বলছেন ইকরা পড়ো বিসমি রব্বিকা তোমার রবের নামে পড়াশোনাটা এমন ভাবে থাকা দরকার শিক্ষা ব্যবস্থা কারিকুলাম এমন হওয়া দরকার যাতে করে রবের নামে পড়াশোনা করে যাকে চিনবে আল্লাযী খালাক যিনি সৃষ্টি করেছেন আমাদের দেশে বেশিরভাগ জায়গায় এই আয়াতের ভুল অনুবাদ করা হয় বলে পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন যদি আল্লাহ বলতেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাহলে আরবিটা হতো আল্লাযী খালাকাকা একটা দমের দেওয়া হতো কিন্তু আল্লাহ সেটা দেন নাই বলেছেন আল্লাযী খালাক যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন যিনি সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন বলা হয় নাই কারণ হলো সকল কিছুর একমাত্র স্রষ্টা যিনি তিনি কে এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 62 নম্বর আয়াতে বললেন الله خالق كل شيء وهو على كل شيء وكيل الله تعالى বলছেন তিনি হচ্ছেন সবকিছুর خالق সবকিছুর সৃষ্টিকর্তা আর সকল কিছুকে যিনি নিয়ন্ত্রণ করছেন তত্ত্বাবধান পরিচালনা করছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আল্লাহ বলছেন পড়ো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক পড়ো সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন তার মানে হলো পড়াশোনা কারিকুলাম এমন হওয়া দরকার যে পড়াশোনার মাধ্যমে রবকে চেনা যায় খালিককে চেনা যায় তাকায় দেখেন পৃথিবীর দিকে পৃথিবীর বহু শিক্ষিত মানুষ আছে এত পড়াশোনা কইরা তারপরে বলে হু ইজ লর্ড লর্ড আবার কে দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কেউ নাই বলেন তো এরকম ব্যাককলের ঘরের ব্যাককল দুনিয়ায় আছে না নাই কেন কারণ পড়াশোনাটা রবের নামে নয়
পড়াশোনায় দিন নাই এত পড়াশোনা করেছে ব্যারিস্টার লয়ার ইঞ্জিনিয়ার বড় শিক্ষাবিদ বলে পরিচয় দেয় বিশিষ্ট শিক্ষাবিদ বরেণ্য বিজ্ঞানী বিজ্ঞানের ঘরের বিজ্ঞানী বিজ্ঞান বুঝতে বুঝতে এমন বুঝছে সে যে বান্দরের ঘরের বান্দর এটা মানুষকে বলে না কেন তার পড়াশোনার ভিতরে সব ছিল কিন্তু এই বান্দরের ঘরের বান্দর শিক্ষা ব্যবস্থার ভিতরে কুরআন হাদিস না থাকার কারণে এমন জাহেল আর অজ্ঞ হয়েছে মূর্খ শিক্ষিত হয়েছে এজন্য আল্লাহ বলেছেন তোমার পড়াশোনা হওয়া দরকার এমন যাতে করে তুমি খালিককে চেনো এজন্য আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল লাযি খালাক পড়ো রবের নামে যিনি সৃষ্টি করেছেন পড়াশোনা এমন হবে যাতে করে রব চেনা যায় রবকে জানা যায় পড়ে রাতে আল্লাহ তাআলা বলেছেন খালাকাল ইনসানা মিন আলাম পড়ো সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন এবার স্রষ্টার পরিচয় দেওয়া হচ্ছে এই পৃথিবীতে তো বহু মানুষ আছে যারা স্রষ্টায় বিশ্বাস করে না এত শিক্ষিত হইছে শিক্ষিতর ঘরের শিক্ষিত শিক্ষিত হইয়া বলে স্রষ্টা বলতে কেউ কয় সৃষ্টি আছে স্রষ্টা কি জাতের বাক্য আপনারা চিন্তা করছেন বলেন তো কারিগর ছাড়া কোন জিনিস তৈরি হয় না এই সুফাও তো কোন কারিগর বানিয়েছে এই চশমাটাও কেউ না কেউ বানিয়েছে তারপরে এই যে আমাদের সামনে যা আছে এখানে যা আছে কেউ না কেউ আমাদের কাপড় এটা কেউ না কেউ বানিয়েছে মাইক এটা কেউ না কেউ বানিয়েছে এই যে বিল্ডিং মিস্ত্রি রাজমিস্ত্রি আর তার হেলপাররা সবাই মিলে বানিয়েছে ব্যাককলের ঘরের ব্যাককল এত কিছু যদি সস্তা থাকতে পারে এই গাছপালা তরুলতা উদ্ভিদ কুল আসমান জমিন সাগর মহাসাগর এগুলোর সস্তা আছে না নাই এই গাধাগুলো কেমনে বুঝাইতাম নাস্তিক এগুলো তো মানুষের জাত না এটা আমার কথা না এগুলো অমানুষের জাত এটা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম আল ইমরান আছেন আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম এগুলো চার পায়া পশুর মতো আল্লাহ এতটুকু বলে খাদ্য হন নাই বলেছেন বালহুম আদাল এরা এর চেয়ে আরো নিম্ন ক্যাটাগরি নাস্তিক এগুলো মানুষের জাত হওয়া তো দূরের কথা এরা পশু থেকে আরো নিম্নের ক্যাটাগরিতে আছে এই পশুগুলারে আমি কেমনে বুঝাইতাম ব্যাককলের ঘরের ব্যাককল ড্রাইভার ছাড়া কি গাড়ি চলে না পাইলট ছাড়া কি বিমান চলে না এই অপারেটর ভাই ছাড়া কি মাইক চলে না ক্যামেরাওয়ালা ভাইরা ছাড়া কি ক্যামেরা চলে না তো ড্রাইভার ছাড়া যদি গাড়ি না চলে পাইলট ছাড়া যদি বিমান না চলে অপারেটর ছাড়া যদি মাইক না চলে আর ক্যামেরা পারসন ছাড়া যদি ক্যামেরা না চলে স্রষ্টা ছাড়া সৃষ্টি কিভাবে চলে এই সৃষ্টির পেছনে একজন মহান কারিগর একজন স্রষ্টা আছেন না নাই এটার জন্য খুব পড়াশোনা করতে দরকার হয় না খুব পড়াশোনা করা লাগে না এখানে ছাগলের পায়খানার বড়ি দেখলে মানুষ বুঝবে মনে এখান থেকে কোনো ছাগল গিয়েছে এখানে গোবর দেখলে মানুষ ভাববে এখান থেকে গরু হেঁটে গিয়েছে ঠিক না এখানে হাঁসের বিষ্ঠা থাকলে মানুষ ভাববে যে হাঁস গিয়েছে তো হাঁসের বিষ্ঠা দেখে হাঁস গিয়েছে এটা যদি বোঝা যায় গরুর গোবর দেখে যদি বোঝা যায় গরু গিয়েছে ছাগলের পায়খানা দেখে যদি বোঝা যায় ছাগল গিয়েছে তাহলে গাছপালা তরুলতা আসমান জমিন কানার ঘরের কানা নাস্তিকের ঘরের নাস্তিক এগুলো দেখে তোর মাথায় কেন আসে না এগুলোর পেছনে স্রষ্টা আছে স্রষ্টা একজন আছেন এজন্য আল্লাহ বলেছেন পড়ো সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন এবার স্রষ্টার পরিচয় দেওয়া হচ্ছে দুই নম্বর আয়াতে আল্লাহ বলেছেন খালাকাল ইনসানা মিন আলাম যিনি ইনসান বানিয়েছেন জমাট বাঁধা রক্ত থেকে ইনসান বানিয়েছেন কে আল্লাহ সূরা রহমানের মধ্যে আরো সুন্দর করে বলেছেন আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহু বায়ান রহমান হলেন তিনি কুরআন শিখালেন যিনি রহমান হলেন তিনি ইনসান বানাইলেন যিনি রহমান হলেন তিনি মানুষকে কথা বলা শিখাইলেন যিনি মানুষ আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন এই কথা আল্লাহ কেন বলছেন জানেন আমি কিছুদিন আগেই আমি মাদ্রাসায় ইউনিভার্সিটিতে তো আমি
التخصص في التفسير তাফসীরের ছাত্র আমি তো তখন এক রকম বুঝতাম আর দুই মাস আগে এই আয়াতের নতুন করে আমি তাফসীর বুঝছি কিভাবে বুঝছি বলবো আমি চিন্তা করলাম এখানে আল্লাহ তাআলা দুই নম্বর আয়াতে মানুষ সৃষ্টির কথা কেন বললেন মানে প্রথমে শিক্ষা ব্যবস্থার পরেই বললেন যে সেই স্রষ্টার নামে পড়ো যিনি তোমাকে জমাট বাঁধা রক্ত থেকে আমি চিন্তা করলাম এই প্রথম আয়াতের সাথে দুই নম্বর আয়াতের সম্পর্ক কোথায় যখন দেখলাম বান্দরের ঘরের বান্দররা বলতেছে মানুষের পূর্বপুরুষ বান্দর ছিল তখন আমি আয়াতের তাফসীর নতুন করে বুঝছি আরে এত পড়াশোনা কইরা হে বুঝছে তার পূর্বপুরুষ বান্দর আল্লাহ বলেছেন পড়াশোনায় দিনদারিতা না থাকলে সেও তার নিজের সৃষ্টি নিয়ে বিপদে পড়ে সেও তার সৃষ্টি নিয়ে আবুল তাবুল কথা বলতে পারে এজন্য আল্লাহ তাআলা মানুষের সৃষ্টি সম্পর্কে মানুষ যেন গবেষণা করে ভুল ভ্রান্তি দিতে না পড়ে এজন্য আল্লাহ তার মানুষ সৃষ্টির কথা আল্লাহ নিজে জানিয়েছেন যে তোমাকে আমি কিভাবে বানিয়েছি শুনো খালাকাল ইনসানা মিন আলা তুমি বান্দরের জাত না আমি তোমাকে বানিয়েছি জমাট বাঁধা রক্ত থেকে সুবহানাল্লাহ আচ্ছা আপনারা বলেন তো মানুষ কি বান্দর না তাই মানুষ নাকি সৃষ্টির আদিতে সর্বজনীন ছিল এরপরে বিবর্তিত হয়ে হয়ে লেজ ছিল তো বান্দরের গাছের ডালে ডালে ফলাইতে ফলাইতে লাফাইতে লাফাইতে লেজ খসে পড়ে গেছে তারপর বান্দর হঠাৎ করে মানুষ হয়ে গেছে আমার বয়স 30 এর কাছাকাছি আমার চাচাদের বয়স থেকে 60 70 80 বছর আছে বাবা চাচারা আমি আমার ক্ষুদ্র জীবনে কত বান্দর দেখছি দেশে বিদেশে আপনারাও তো বাবারা দেখেছেন আমার ভাইরা দেখেছেন কোনদিন কি দেখছেন হঠাৎ করে একটা বান্দর মানুষ হয়ে গেছে তো আমরা দেখি নাই তবে যারা এটাতে বিশ্বাস করে আমার মনে হয় তাদের বাপ দাদারা বান্দর ছিল আর হঠাৎ করে তারা এখন মানুষ হইছে তোমরা যদি এটা বিশ্বাস করে থাকো বান্দরের ঘরের বান্দর তাদেরকে বলবো তোমরা এই মানুষের সমাজ ছেড়ে দাও মানুষের সমাজ ছেড়ে দিয়ে জঙ্গলে কিংবা চিড়িয়াখানায় গিয়ে তোমাদের জাতি ভাই বান্দরের সাথে বসবাস করো চিড়িয়াখানায় খাঁচা লাগলে এদেশের মুসলমানরা খাঁচার পয়সা দিয়ে দিবে কি আপনারা পয়সা দিবেন না মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি নিয়ে কি আবুল তাবুল কথা বলবো আল্লাহ বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন খালাকাল ইনসানা মিন আলাক যিনি মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে বানিয়েছেন মানুষকে যিনি বানিয়েছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি তবে মানুষকে আল্লাহ তাআলা চার ক্যাটাগরিতে বানিয়েছেন মুখস্থ করে ফেলেন মানুষকে আল্লাহ তাআলা মোট কয়টা ক্যাটাগরিতে বানিয়েছেন চারটা ক্যাটাগরিতে আল্লাহ মানুষ বানিয়েছেন নাম্বার ওয়ান এক নাম্বার হলো বাবা নাই মাও নাই মা বাপ ছাড়া দুনিয়ার প্রথম মানুষকে যিনি বানালেন তিনি কে প্রথম মানুষের নাম কি আরো জোরে বলেন বলেন তো আদম আলাইহিস সালামের বাবা আছেন নাকি মা আছেন নাকি বাবা নাই মা নাই ইনি হলেন দুনিয়ার প্রথম মানুষ তাকে সরাসরি নিজের কুদরতি হাত দিয়ে যিনি বানিয়েছেন তিনি কে এরপরে মানুষ বানানোর দুই নাম্বার ক্যাটাগরি হলো আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন সূরা নিসার প্রথম আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا কথাগুলো কান আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানবজাতি ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের সেই রবকে ভয় করো আল্লাযী খালাকাকুম
من نفس واحدة جيني تما دير كأكتي جيبون تك أكتي أكتا تك بني يتشين شيء أكتي جيبون النام هجّة آدم آدم عليه السلام كي ما باب شرا شرا شوري بني يتشين كي إتا خلو مانوش بانو رك نمبر كتاغوري دوي نمبر كتاغوري هلا الله بولشين آدم بانو پورے آدم ميرے كأي كا بالو لگنا أمي آدم ميرے شنگي بانالا وخلق منها زوجها আদম থেকে তার স্ত্রী আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালাম কে বানালেন কে আল্লাহ আস্তে বলবেন না জোরে বলেন কে আল্লাহ এটা হলো দুই নাম্বার ক্যাটাগরি তিন নাম্বার ক্যাটাগরি হলো নারী আর পুরুষ দুজনের মিলনে বাপ আর মায়ের মাধ্যমে সন্তানের জন্ম হয়েছে যেমন আমি আপনি আমরা সবাই মা বাবার মাধ্যমে আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন কে আল্লাহ এই যে এখন দেখেন আমরা প্রত্যেকের ফ্যামিলিতে যদি একাধিক ভাই বোন থাকে এই একাধিক ভাই বোনের সংসার প্রথমে শুরু হয়েছে আপনার মা আর বাপ দিয়ে এরপরে আস্তে আস্তে আপনারা ভাই বোন হয়েছে এই যে দুনিয়ার এত বড় সংসার 800 কোটি মানুষ দুনিয়ায় বাস করে কিন্তু দুনিয়ার এই বিশাল জগৎ সংসার হাজার হাজার কোটি মানুষ অনেক মানুষ তো দুনিয়া থেকে চলে গিয়েছে এই যে এত বড় সংসার এই সংসার শুরু হয়েছিল মাত্র কয়জন দিয়ে মাত্র দুইজন দিয়ে শুরু হয়েছিল আদম হাওয়ার মাধ্যমে ধীরে ধীরে করে সংসার বড় হতে হতে আজকে এত বড় সংসার হয়েছে তাহলে বোঝা গেল মানুষ বানানোর তিন নাম্বার ক্যাটাগরি হলো নারী আর পুরুষের মিলনের মাধ্যমে বাবা মায়ের মাধ্যমে দুনিয়াতে মানুষ বানালেন কে আল্লাহ চার নাম্বার ক্যাটাগরি হলো বাপ নাই মা আছে পুরুষ ছাড়া একজন মহিলার পেটে আল্লাহ সন্তান দিয়েছে বলেন তো ওই মহিয়াসি শ্রেষ্ঠ নারীর নাম কি মারিয়াম ওই মহিলার পেটের ভেতরে আসা সন্তানের নাম হলো এখন অনেকে ভাবতে পারে হুজুর পুরুষের সংস্পর্শ ছাড়া নারীর পেটে কেমনে সন্তান আসে আমরা প্রশ্ন করার আগে জবাব আগে থেকে দিয়ে রেখেছেন কি আল্লাহ মারিয়াম আলাইহাস সালামের পেটে যখন ঈসা আলাইহিস সালামের জন্ম হলো সেই যুগের খ্রিস্টানরা তখন বলল ও মারিয়াম তুমি তো অবিবাহিতা নারী তোমার স্বামী নাই তোমার পেটে সন্তান আসলো কেমনে নিশ্চয়ই তুমি দুই নম্বরে কোনো কাজ করে ফেলেছো নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা তখন তাদের জবাব দিলেন আল্লাহ জবাব দিয়ে বললেন ইন্না মাসাল ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলকহু মিন তুরাব আল্লাহ তাআলা জবাব দিয়ে বললেন নিশ্চয়ই আমার কাছে ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো অর্থাৎ আল্লাহ বুঝাতে চাইলেন যারা বলো পুরুষ ছাড়া মহিলার পেটে সন্তান আসা অসম্ভব ব্যাপার আমি আল্লাহ বলছি কেমনে আমি সম্ভব করি শোনো বলো তো আদম বানাইতে আমার কি মা বাপের কোনো দরকার লাগছে নাকি আল্লাহ বলছেন আমি যদি বাপ ছাড়া মা ছাড়া আদম বানাইতে পারি আমি সেই কারিগর মহা কারিগর আল্লাহ আমি চাইলে বাপ ছাড়াও মার পেটে আল্লাহ সন্তান দিতে পারেন কি না কারণ সকল ক্ষমতার মালিক যিনি তিনি কি তাহলে এই হলো আল্লাহর মানুষ বানানোর মোট কয়টা ক্যাটাগরি এক নাম্বার মা নাই বাপ নাই নাম হলো দুই নাম্বার আদম থেকে হাওয়া তিন নাম্বার আদম হাওয়ার মাধ্যমে আমরা চার নাম্বার হলো বাপ নাই কিন্তু মা আছে উদাহরণ হলেন ঈসা এই যে আমরা আমরা কিভাবে তৈরি হলাম আল্লাহ তাআলা ভালো করেই জানেন সৃষ্টির ধারণা যদি এই মানুষকে আমি না দেই তাহলে গবেষণা করতে করতে ওই সারের মতো গবেষণা করতে করতে খুঁজে পাবে তার পূর্বপুরুষ নাকি বান্দর ছিল এজন্য আল্লাহ কোরআনে কারিমে আমাদের সৃষ্টির কথা রহস্য জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা সূরা আলাকের মধ্যে সংক্ষেপে বললেন খলাকাল ইনসানা মিন আলাক জমাট বাঁধা রক্ত থেকে আমি বানিয়েছি অন্য আয়াতে আল্লাহ সুন্দর করে ব্যাখ্যা করে দিলেন কোরআনের একটা সৌন্দর্য হলো কোরআনের এক আয়াতের তাফসীর আরেক আয়াত করে ফেলে এক সূরার তাফসীর অন্য সূরার ভেতরে আছে কিভাবে জমাট বাঁধা রক্ত থেকে আমরা আসলাম রব্বুল আলামিন খুব সুন্দর করে সেই কথাগুলো বলছেন সূরা হজের মধ্যে আল্লাহ বলছেন পাঁচ নম্বর আয়াতে ইন্না খলাকনাকুম মিন نطفة ثم من علقة ثم من
محمد مخلقات وغير مخلقات لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى عجل مسمى. الله أكبر. الله تعالى বলছেন আমি তোমাদেরকে এক ফুটা স্পাম এক ফুটা নাপাক পানি থেকে বানিয়েছি অন্য আয়াতে আল্লাহ বলেছেন সূরা ইনসানে বলেছেন ইন্না খলকনাকুম মিন নুতফাতিন আমশাজ মিশ্র বীর্য থেকে অর্থাৎ পুরুষের স্পাম আর মহিলাদের অভাব এই দুটুকে একত্রিত করে ওই নাপাক পানি ফুটাকে তোমার মায়ের জরায়ুর ভিতরে অন্য আয়াতে সূরা মুমিনুনে আল্লাহ বলেছেন ফি কারারিম মাকিন ثم جعلناه نطفة في قرار مكين ওই স্পামকে ওই শুক্রাণুকে আমি তোমার মায়ের গর্ভের ভিতরে তোমার মায়ের জরায়ুর ভিতরে في قرار مكين সুরক্ষিত জায়গায় রেখে দিলাম এরপরে ওই নাপাক পানি ফুটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম এরপরে সেই জমাট বাঁধা রক্তকে গুষ্ঠপিণ্ড বানালাম অতঃপর সেই গুষ্ঠপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম তারপরে সেই হাড্ডির উপরে গুষ্ঠের পোশাক পরিয়ে দিই চোখ কান নাক মুখ ঠোঁট হাত পা সবকিছু দিয়ে সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে মায়ের পেটে আমাদেরকে যিনি বানালেন তিনি কে এরপরে আল্লাহ বলছেন বান্দারে তোমার মায়ের পেটের ভিতরে আমি তোমাকে একদিনে বানাই নাই ধাপে ধাপে বানিয়ে এরপরে ওয়ানুকির ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমার মায়ের গর্ভে রেখে দিলাম সুম্মা নুখরিজুকুম তিফলা এরপরে ছোট্ট একটা বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে বের করে দুনিয়ার আলো বাতাস যিনি দেখালেন তিনি কে তাহলে মানুষ কি বান্দর থেকে এসেছে নাকি আল্লাহ মানুষ বানিয়েছেন আল্লাহই জন্য সূরা আলাকের শুরুতেই বললেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষ বানিয়েছেন জমাট বাঁধা রক্ত থেকে হারে দুঃখ করে বলতে হয় অন্তত এই সূরা আলাকের প্রথম পাঁচটা আয়া যদি কলেজে আর বিশ্ববিদ্যালয়ে থাকতো তাহলে অন্তত পক্ষে আমাদের ছেলে মেয়েরা স্রষ্টা আর সৃষ্টি সম্পর্কে সঠিক ধারণা পেত এজন্য আমাদের ট্যাক্সের পয়সায় ছাপানো বইয়ে আমাদের ট্যাক্সের পয়সায় স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে যাদেরকে বেতন দেওয়া হয় সুতরাং সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের সন্তানরা দ্বীন শিখুক কুরআন শিখুক হাদিস শিখুক আমরা চাই কি চাই না এজন্য সরকারের কাছে আমাদের দাবি হলো 91% মুসলমান অধ্যুষিত এই দেশে শিক্ষা ব্যবস্থা অবশ্যই দ্বীনের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে করতে হবে করতে হবে এটা আমরা সবাই চাই কি চাই না সর্বপ্রথম আল্লাহ পড়ার আদেশ দিলেন এরপরে আল্লাহ মানুষ বানানোর কথা বললেন এরপরে এবার আল্লাহ তৃতীয় আয়াতে আবার বললেন ক্বারা ওয়া রব তুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম পর ওই মহিমান্বিত রব প্রথম আয়াতেও পড়ার কথা বলা হয়েছে দ্বিতীয় আবার তিন নম্বর আয়াতেও পড়ার কথা বলা হয়েছে কেন বারবার পড়ার কথা বলা হয়েছে তাগিদ দেওয়া হয়েছে জরুরতটা বোঝানো হয়েছে দেখেন যদি মানুষ ভালো করে না পড়ে দিন যদি না জানে তাহলে রবকে চিনবে না এজন্য কোরআন সর্বপ্রথম নাজিল হয়েছে সেখানেও রবের কথা আছে কোরআনের শুরুতেও রবের কথা আছে শেষেও রবের কথা আছে কবরেও প্রথমে রবের কথা দেখেন তো কোরআনের শুরুতে রব আছে না নাই আলহামদুলিল্লাহি রব বিল্লামিন আবার কোরআনের শেষেও রবের কথা আছে না নাই কুল আউযু বিরাব্বিন নাস আবার কবরেও সর্বপ্রথম রবের প্রশ্ন আছে না নাই মার আরো জোরে মার রব্বুকা তোমাদের রবকে কোরআনের শুরুতে রব শেষেও রব কোরআন নাজিলের সূচনা হয়েছে রব দিয়ে আবার কবরেও প্রথম প্রশ্ন রব
কেন রবের কথা বারবার কারণ যদি রবকে মানুষ না চিনে না জানে রবের গোলামের পথে পরিচালিত হতে পারবে এজন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম কুরআন নাযিলের সূচনা করেছেন বলেছেন পররবের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষ বানিয়েছেন জমাট বাঁধা রক্ত থেকে এরপরে আল্লাহ বলেছেন পড়ো মহামান্বিত সেই রব কোন রব রবের পরিচয় আবারো দেওয়া হয়েছে আল্লাযী আল্লামা বিল কলম যিনি কলম ব্যবহারের কলা কৌশল শিখিয়েছেন কলম কলম আপনারা চিনেন কিনা কলম তো আমরা সব জায়গায় এখন ব্যবহার করি স্কুলে কলম কলেজে কলম মাদ্রাসায় কলম বিশ্ববিদ্যালয়ে কলম সরকারি সকল অফিস আদালতে কলম মাহফিলেও কলম পকেটে পকেটে কলম দোকানেও কলম ইন্ডাস্ট্রিতে ফ্যাক্টরিতে সব জায়গায় কলমের ব্যবহার আছে না নাই এই কলম ব্যবহারের কৌশল কলম ব্যবহারের জ্ঞান মানুষকে যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ সেই আল্লাহ বলছেন আল্লাযী আল্লামা বিল কলম সেই রব যিনি তোমাদেরকে কলমের জ্ঞান দিয়েছেন কলম ব্যবহারের কলা কৌশল শিখিয়েছেন বলেন তো আল্লাহ সর্বপ্রথম বানাইছেন কি মাশাআল্লাহ জানেন তো আপনারা সবার আগে আল্লাহ কলম বানিয়েছেন হাদিস শরীফ থেকে আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহর নবী বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম সর্বপ্রথম আল্লাহ কলম বানালেন কলম বানানোর পরে আল্লাহ কলমকে আদেশ করলেন উক্তুব তুমি লিখো কলম তখন বলল মা আকতুব ওগো আল্লাহ আমি কি লিখব আল্লাহ তখন কলমকে আদেশ করলেন উক্তুব মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত যা ঘটবে তুমি কলম সেগুলো লিখে রাখো আল্লাহ আকবার এই কলম আজকে সব জায়গায় আছে কলম আমরা ব্যবহার করি কেন আল্লাহ এখানে কলমের কথা বলেছেন কলমের কথা বলার একটা কারণ আছে এমন কি কলমের নামে কোরআনে একটা সূরাও কোরআনে কলমের নামে একটা সূরা আছে এই সূরার সিরিয়াল নাম্বার হলো 68 এই সূরা আল্লাহ কলমের কথা বলেছেন আল্লাহ বলেছেন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন আল্লাহ বলেছেন নুন والقلم وما يسطرون قسم কলমের যা দিয়ে লেখা হয় কসম কলমের কলমের কসম করলেন আবার কলম আল্লাহ সর্বপ্রথম বানালে আবার কুরআন নাযিলের সূচনার আয়াতগুলোতে আল্লাহ কলমের কথা বললেন কেন কারণ হলো দুনিয়াতে কলমের পাওয়ার হলো সবচাইতে বেশি লাঠির চাইতে পিস্তলের চাইতে কলমের পাওয়ার কম না বেশি আমি যদি বলি আপনি একা একজন মানুষ লাঠি দিয়া আপনাদের গ্রামের নাম কি দাবুরিয়া গ্রামে একটা লাঠি দিয়া কি সব মানুষকে পিটাইতে পারবেন নাকি কিন্তু একটা কলম দিয়া দাবুরিয়া এলাকাবাসীর নামে মিথ্যা মামলা দিয়া ফাঁসানোর সুযোগ আছে না নাই কলমের পাওয়ার কলম কিন্তু তরবারির চাইতে শক্তিশালী তরবারি দিয়ে আপনি আপনার বিরোধী পক্ষকে নির্মূল করতে পারবেন না কিন্তু কলম দিয়ে বিচারের নামে অবিচার করে নিরপরাধীকে অবিচার নিরপরাধীকে অপরাধী বানিয়ে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করা যাবে কলমের নামে সূরা আছে কুরআন নাযিলের সূচনায় কলমের কথা বলা হলো হাদিসেও বলা হলো কলম আল্লাহ প্রথম বানিয়েছেন আল্লাহ কলমের কলা কৌশল মানুষকে শিখিয়েছেন কলমের কথা আল্লাহ এজন্য বলেছেন মানুষ কলম আমি বানিয়েছি কলা কৌশল আমি শিখিয়েছি সুতরাং কলম ব্যবহারের দেখেন কলম ব্যবহারের কলা কৌশল আমরা কেমনে শিখছি আদিম যুগে কিন্তু এখনকার মতো স্মার্ট কলম ছিল না এককালে মানুষ বাঁশের খঞ্চি দিয়া লিখত এককালে মানুষ চামড়ায় লিখত গাছের বাকলে লিখত পাথরে লিখত এরপরে দুয়াত কলম আসলো এগুলা এখনকার ছেলেপেলেরা হয়তো পড়াশোনা করে করে জানতেছে হয়তো আমাদের চাচাদের যুগে আপনারা কেউ কেউ দেখতেও পারেন এরপরে আস্তে আস্তে এই যুগ এখন তো কত সুন্দর সুন্দর কলম মানুষ পকেটে রাখে এই যে কলমের অভিবর্তন হলো এই যে কলম ব্যবহারের কলা কৌশল কলম বানানোর লেখা লাগবে লেখার কলা কৌশল এটা আমরা নিজেরা নিজেরা শিখি নাই কলম ব্যবহারের কৌশল আমাদেরকে শিখাইছেন কে এই কলমের আবার সঠিক ব্যবহার করতে হবে অপব্যবহার করে কলমের কুচায় দুর্নীতি করা যাবে না কলমের কুচায় আবার মিথ্যা চার্জশিট লেখা যাবে না
মিথ্যা তদন্ত করে মিথ্যা প্রতিবেদন লেখা যাবে না এই কলমের অপব্যবহার করে সাংবাদিকতার নামে সাংঘাতিকতা করে ইসলামের বিরুদ্ধে কাজ করা যাবে না এই কলমের অপব্যবহার করে ইসলাম ওয়ালুফদের বিরুদ্ধে কলম ব্যবহার করা যাবে না কারণ কলম ব্যবহারের কৌশল শিখাইছেন যিনি অপব্যবহার করলে অপব্যবহারকারীদেরকে শাস্তি দিবেন তিনি সুতরাং আমরা কলমের সঠিক ব্যবহার করব না অপব্যবহার করব কলম একটা হাতে পায়ে কলম দিয়ে চুরি চামারি শুরু করে দিবেন না কারণ কলম ব্যবহারের কৌশল শেখায়ছেন কে আল্লাহ বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم إرپر الله بلچن علم الإنسان ما لم يعلم মানুষকে তিনি শিখিয়েছেন মানুষকে তিনি জ্ঞান দিয়েছেন এর আগে মানুষ কোনো কিছু জানতো বলেন তো সর্বপ্রথম মানুষের নাম কি গলার আওয়াজ বড় করেন বলেন সর্বপ্রথম মানুষের নাম কি আদম এবার বলেন তো আদম আলাইহিস সালাম কে বানানোর পরে আল্লাহ সর্বপ্রথম কি দিয়েছেন কলম না কি দিয়েছেন হ্যাঁ গুড কে বলেছেন হাত তুলেন মাশাআল্লাহ গুড ছাত্র মনে হয় মাদ্রাসা শিক্ষা জ্ঞান দেওয়া হয়েছে দলিল কোথায় আল্লাহ আদম আলাইহিস সালাম কে বানানেন বানানোর পরে বললেন তুমি আর তোমার স্ত্রী জান্নাতের কাছে যাও জান্নাতে ঢুকে যাও এর পরে আল্লাহ বলছেন বানানোর পরে কি করেছে শুনো ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين الله تعالى বলছেন আমি আদমকে সব জিনিসের নাম শিখালাম মুফাসসিরিন কেরাম আয়াতের ব্যাখ্যায় লিখেছেন অর্থাৎ দুনিয়াতে যা আছে সব কিছু আল্লাহ তাকে শিখালেন শিখানোর পরে আল্লাহ ফেরেশতাদের সামনে কিছু জিনিস উপস্থাপন করলেন বললেন ফেরেশতারা তোমরা এগুলার নাম বলো ফেরেশতারা বলেছিল সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ফেরেশতারা বলেছিল আল্লাহ তুমি পবিত্র যতটুকু শিখিয়েছো এর বাইরে আমাদের কোনো জ্ঞান নাই ফেরেশতারা বলল আমরা পারব না আল্লাহ আদম আলাইহিস সালামকে ডাকলেন ডেকে বললেন আদম তুমি এগুলোর নাম বলো আদম আলাইহিস সালাম একটা একটা করে সব জিনিসের নাম বলে দিলেন এরপরে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন আদমকে সাজদা দাও শুনেন এই ঘটনাটা এমনি এমনি বলে নাই এই যে ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সাজদা দিল কিসের কারণে সম্মান দিল কথা বলেন না কেন কিসের কারণে সম্মান দিল ইলমের কারণে জ্ঞানের কারণে তাহলে আল্লাহ মানুষ বানিয়েছেন এরপরে মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন বিবেকের কারণে জ্ঞানের কারণে তাহলে আল্লাহ তাআলা সূরা আলাকের ৫ নম্বর আয়াতে বললেন মানুষ যেটা জানতো না সেটা আমি মানুষকে শিখিয়েছি সুতরাং শিখনেওয়ালা ব্যক্তি জানানেওয়ালা ব্যক্তি আর যে জানে না তারা উভয়ে কখনো সমান হতে পারে এজন্য আল্লাহ কোরআনে বলেছেন কুল হাল ইয়াস يستوي الذين يعلمون والذين لا يعلمون ও নবী আপনি বলে দিন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না এজন্য আমরা আমাদের সন্তানদেরকে জানেওয়ালা বানাবো শিক্ষিত বানাবো আমরা আমাদের সন্তানগুলোকে আলেম বানাবো সুশিক্ষায় শিক্ষিত করব এজন্যই ডাবুরিয়া মাদ্রাসায় সন্তানগুলোকে পাঠায়া দেওয়ার দরকার আছে না আসুন সূরা আলাক থেকে আমরা কি শিখলাম পাঁচটা শিক্ষা আমরা পেলাম কয়টা শিক্ষা এই পাঁচটা কথা মনে রাখতে পারলে এতক্ষণের কথা সফল সবাই ভালো করে শুনুন এক নাম্বার আমাদের শিক্ষা ব্যবস্থা শুরু হবে কি দিয়ে দিন দিয়ে কোরআন দিয়ে হাদিস দিয়ে তাহলে সন্তানদেরকে সবার আগে আমরা কি শেখাবো দিন শেখাবো এটা হলো প্রথম শিক্ষা নাম্বার টু দুই নাম্বার শিক্ষা হলো আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন দুনিয়ার সবকিছুর খালেক সবকিছুর খালেক কে একজন খালেক আছেন তিনি সব বানিয়েছেন নাম্বার থ্রি
তিন নম্বর শিক্ষা হলো কলম যে আমরা ব্যবহার করি এই কলম ব্যবহারের কৌশলটাও আমাদেরকে শিখিয়েছেন কে চার নম্বর শিক্ষা হলো এই কলমের আমরা অপব্যবহার করব পাঁচ নম্বর শিক্ষা হলো জ্ঞান যেহেতু মানুষকে সম্মানিত করে সুতরাং আমরা সবাই জ্ঞান চর্চা করব সন্তানগুলোকে আমরা দ্বীনের পথে সুশিক্ষায় শিক্ষিত করব ইনশাআল্লাহ